আসসালামু আলাইকুম বাদ সম্মেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকে আপনাদের মাঝে ট্রাইবলাস্টি মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটি একটি খুবই কার্যকরী এবং আনকমন ওষুধ সচরাচর এটি পাওয়া যায় না এটি খুবই মানে প্রয়োজনীয় একটি ওষুধ এটি বিভিন্ন রোগের উপর কাজ করে বিশেষ করে গণরিয়া সংশ্লিষ্ট যে কোনো রোগে এটি খুব ভালো কাজ করে গনরিয়া হয়েছে পুরোতে গনোরিয়াটি ভালো হয়ে গেছে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে এটি ভালো কাজ করে বিশেষ করে গনরিয়া সংক্রান্ত বাদ ব্যথা মানে গনোরিয়া আগে ছিল এখন ভালো হয়ে বাদ ব্যথা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে এবং মূত্রযন্ত্রের যে কোনো রোগে বিশেষ করে মূত্র কষ্ট মূত্রে ত্যাগ করার সময় কষ্ট হয় এবং পূর্ণ পূর্ণ অল্প অল্প করে মূত্র ত্যাগ হয় মানে অল্প অল্প করে প্রস্রাব হয় কথাটা ক্লিয়ার হয় না এবং মূত্রে অ্যালবোমেন পাওয়া যায় প্রস্রাব পরীক্ষা করলে দেখা যায় অ্যালবোমেন প্রেজেন্ট এবং মূত্রে মূত্রপথে জ্বালা পোড়া বিশেষ করে অনেকে দেখবেন যে সব আসে করে জ্বালা পড়ার কথা বলে প্রস্রাব করে চলে আসছেন জ্বালা পড়ার কথা বলে সেই ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কার্যকরী এবং এটি দেখা যাচ্ছে যে পোস্টেড গ্রন্থের প্রদাহ মানে পুষ্টের যদি বড় হয়ে যায় পোস্টের গ্রন্থে যদি ফুলে উঠে ব্যথা হয় সেই ক্ষেত্রে এটি ভালো কাজ করে এবং দ্বভঙ্গের রোগীর ক্ষেত্রে এটি একটি অতি প্রয়োজনীয় এবং অব্যর্থ ওষুধ বলা যায় বিশেষ করে যদি হরমোনাল সমস্যাজনিত কারণে দজবঙ্গ হয়ে থাকে যৌমদুরবতা দেখা দিয়ে থাকে টেস্টুস্টন হরমোন কম সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে এটি টেস্টুস্টন হরমোনকে বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করে এটি বিদ্যুৎ গণ করে এবং প্রস্তাবে ক্ষয় থাকলে যেমন অ্যালবোমেন থাকলে সেটাকে বন্ধ করে এবং এই ওষুধগুলি কোন পটেন্সিটা আমরা ব্যবহার করব এটা মাদা টিংসা থেকে শুরু করে সিএম পাওয়া পর্যন্ত পাওয়া যায় মাদা টিংসারটা হলো দেখা যাচ্ছে নতুন রোগীর ক্ষেত্রে কার্যকরী কিছুদিন ধরে ভুগতেছেন সেই ক্ষেত্রে কিন্তু রোগটা যদি একটু পুরাতন হয়ে থাকে দু ছয় মাস এক বছর দু বছর তাহলে সেই ক্ষেত্রে হাই পটেন্সি মেডিসিন দিয়ে চিকিৎসা শুরু করাই ভালো প্রথম দিকে হয়তো ঠাটে পটেন্সিটা একটা ডো ফাইল খেলেন সেটা এক ফোটা করে দিন একবার একটা থার্টি ফাইভ আওয়ার শেষ হলো তারপরে দুইশো তারপরে ওয়ান এম ওতে টেন এম ফিফটি এম সি এম যদি এইভাবে ওষুধগুলো গ্রহণ করা যায় তাহলে ইনশাআল্লাহ এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় এখন হরমোন সমস্যাটা যদি থাকে সেটা থেকেও স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব এবং দেখা যাচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলোতে মুক্তি পাওয়া সম্ভব একটু দৈর্য ধরে সময় নিয়ে মেডিসিনগুলো খেতে হয় আর যৌন দুর্বলতাটা আসলে কোনো রূপ না এটি বিভিন্ন রোগের কারণ যেহেতু আপনি শৈল হরমোন কম সেই ক্ষেত্রে দ্রুত বৃদ্ধপাত হতে পারে একসময় বনেরিয়া হয়েছিল সেই ক্ষেত্রে আপনার দ্রুত বৃদ্ধপাতের সমস্যা হতে পারে পায়েলস হয়েছে এর কারণে দ্রুত বীরজপাত হতে পারে কৃমি তাহলে আমাদের অনুমতি ট্রিটমেন্টে আসলে দ্রুত বীরজপাতের জন্য কোনো ওষুধ না আপনার আনুষঙ্গিক যে কারণ সেই উপরে ভিত্তি করে চিকিৎসা দিলে তখন আপনার দ্রুত বীরজপাতের সমস্যাটিও দূর হয় এই হল চিকিৎসা আর এই ওষুধগুলি অবশ্যই জার্মানি ওষুধ সংগ্রহ করবেন এখানে যে ওষুধ দেখতেছেন এগুলো জার্মানি শিল্পেক ওষুধ সেক্ষেত্রে জার্মানি অরিজিনাল ওষুধগুলো ব্যবহার করে সক্ষমতা গ্রহণ করতে পারেন আমাদের এখানে সম্পূর্ণ জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাই কারো যদি জার্মানি ওষুধ প্রয়োজন হয় স্কিনে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারেন আল্লাহ হাফেজ আলাইকুম